মানুষের দুশ্মন মানুষের শত্রু
আমার
আমার আখিরাতকে ভুলে গেলাম, আমার মাওলাকে ভুলে গেলাম, এটার নাম হচ্ছে দুনিয়ামুখী মন। বুঝার জিনিস, দুনিয়া এমন কিছু নয় যে তাকে আমাকে ছেড়ে দিতে হবে, তাকে দুনিয়া দুনিয়া ছাড়ার অর্থ হচ্ছে দুনিয়ার জন্য আমার রব পর্যন্ত সম্পর্কের মধ্যে বাধা। দুনিয়া ছাড়ার অর্থ সংসার জীবন সব ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা কেন পুরো আলমিনের প্রসঙ্গ নয়। এটা আল্লাহ রাসূল বলেছে যে আমার বাকি যেটা ছিল ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই, সংসার জীবন ছেড়ে দিয়ে তুমি সব আল্লাহকে পাওয়ার জন্য তুমি মা বাবার খেদমত ছেড়ে দিবা, দিদির খেদমত, দিদির হক আদায় করবা না, সন্তানের হক আদায় করবা না, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে এই সব কিছুর মধ্যেই তুমি তোমার রবকে খুঁজে দিবা, মা বাবার খেদমত করবা, এটাই তোমার ইবাদত। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে চলে যাওয়া কোথাও এটার নামে ইবাদত নয়। দিদির হক আদায় করা, সন্তানের হক আদায় করা, এটাই ইবাদত। ইহুদিদের মধ্যে কেউ কেউ এই রবানিয়তকে অনুসরণ করেছে, নাসারাদের মধ্যে কেউ কেউ এটা অনুসরণ করেছে, সংসার জীবন ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, পাহাড়ে চলে গেছে, যেটা আমি তাদের উপর ফরজ করি নাই, বলি হিসাবে পাঠাই নাই, দিন হিসাবে পাঠাই নাই, অপর আলমী এটাকে দিন হিসাবে অস্বীকার করেছে, না খতম না আনি, আমি তো তাদের জিম্মায় দেই নাই। তাইলে রহমানিয়তকে এই সংসার জীবন ছেড়ে দেওয়াকে এত অপর আলমী বলছে এটা মানে এবাদত না, অস্বীকার করতেছে না, দাদা এবাদত হয়েছে এই দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ার সব কিছু হক আদায় করে আমার রবের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা হচ্ছে দুনিয়ার হাকিকত। তার কি দুনিয়া, দুনিয়া ছাড়া হাকিকত এক আল্লাহ ওয়ালার কাছে এক ছোট বাচ্চা নিয়ে আসছেন, এক তার মুসাই দোয়া করবে, আল্লাহ ওয়ালা ওই ঘটনা বলার আগে বলতেছেন যে বাচ্চাকে নিয়ে যখন বাবা আসছে দোয়া দিতে, আমি বাবার দিকে তাকাচ্ছি আর ভাবছি আরে এই বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে তুমি দোয়া করতে আসছো, আর তোমার বর্তমানের হালত তো খারাপ, এখন আমি দোয়া করবো কার জন্য, বাচ্চার জন্য না বাবার জন্য। এই অবস্থায় আমরা বলি বাচ্চার দোয়ার জন্য সামনে নিয়ে আসেন, যে বাবা বাচ্চার দোয়ার জন্য সামনে নিয়ে আসেন ওই বাবার বাকি সুগ্রতের দিকে তাকাইলে ভাবি আয় বাচ্চার জন্য না, দোয়া তো আপনার জন্য দরকার, তো ওই বাচ্চার জন্য দোয়া করতেছেন, হজরত দোয়া করছেন, তো পরে বাচ্চার যে প্রিয় জিনিস একটু মিষ্টি জাতীয় কিছু চকলে মার পক্ষ থেকে ইশারা আসে কিনা, ইঙ্গিত আসে কিনা, বাবার পক্ষ থেকে ইঙ্গিত আসে কিনা, যদি মা বলে নেওয়া নিতাম না হয় না, অনেক বাচ্চারই আছে আলহামদুলিল্লাহ, তাহলে যদি পেয়ে থাকে মা বাবার মুখের দিকে তাকায় বলতেছেন ঘটনা প্রসঙ্গে দাদু যখন বাচ্চাকে চকলেটটা দিচ্ছি সে তার বাবার চেহারার দিকে তাকায়, আমার চোখ থেকে পানি আসবে, আয় আমি তো এই বাচ্চার থেকে নির্দিষ্ট, আমি এই বাচ্চার জন্য কি দোয়া করবো, এই বাচ্চা তার প্রিয় জিনিসটা ধরার আগে তার বাবার চেহারার দিকে তাকায়, আমি আমার প্রিয় জিনিস ধরার সময় আমার রবের চেহারার দিকে তাকাই নাই, যে আমার রবের অনুমোদন আসে কিনা, আমার রব চায় কিনা এটা পছন্দ করে, এটা হচ্ছে মূল বিষয়। দুনিয়া মুখ করার না, তাকওয়ার খেলাফ না, দুনিয়ার কামানো তাকওয়ার খেলাফ না, তাকওয়ার খেলাফ হচ্ছে যে দুনিয়ার কামের দিকে আমার আমার রবের চেহারার দিকে আমার খেয়াল আছে কিনা, যে আমার এই দুনিয়ার প্রতি আমার রবের সন্তুষ্টি আছে কিনা, এটা যদি থাকে ওই দুনিয়া আলহামদুলিল্লাহ ওই দুনিয়া আমাকে জানতে দেবে। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে কিছু সাহাবি ছিলেন অত্যন্ত দরিদ্র সাহাবি, তাদের দারিদ্রতার অবস্থা এরকম ছিল, নিজেরাই বর্ণনা করে যে আমাদের গায়ের কাপড় থাকতো না এরকম, তো মহাম্মদের কারোর সামনে গায়ের কাপড় ছাড়া যেত অনেক সময় লজ্জা লাগে, আল্লাহ রসুলের দরবারে যখন আমরা বসতাম তখন
করে একজন আরেকজনের পিছনে লুকায় থাকতাম, শোনার জন্য যে রসুল কি বলেন, কিন্তু রসুল যেন আমাকে না দেখে লজ্জা লাগছে, কারে কারণ নাই। এইরকম অবস্থা দেখে নাড়া দিচ্ছেন, মানে এইগুলো রোগ আছে কিনা, দেহে পড়ে আছে কিনা, ওর তোমার এসে পা দিয়ে নাড়াবেন কি আবু হুরায়রা কি হলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মুখ দেখা বুঝা গেছেন, আরে আমার আবার আবু হুরায়রা না খেয়ে না খেয়ে না খেয়ে আর চলতে পারছেন না, শুয়ে বসে ডাক দিয়েছেন আবু হুরায়রা ও যাই হোক, মানে লম্বা ঘটনা সেদিকে যাচ্ছে না। দেখেন আরেকটা হাদিস একটু শোনাই দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়ার আসহাব মিন হারুন ওয়া মারুত, হারুন মারুত ছিল কোরআন কারীমে এদের সম্পর্কে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাইছিলেন মানুষের পরীক্ষা করতে, যারা মানুষকে জাদু শিখাইতো আর বলতো এগুলো প্রয়োগ করা যাবে না, এটাই পরীক্ষা। শিখাই দিত আর বলতো এগুলো প্রয়োগ করা যাবে না, এগুলো খারাপ, এগুলোর মৌলিক বিষয় ছিল। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা দেওয়ার মতো জাদু, এটা শিখাই তো আর বলতো না করবো না, এটাই পরীক্ষা। সে হারুন মারুতের জাদু, আল্লাহ রসুল বলতেছেন দুনিয়া হচ্ছে হারুন মারুতের যে জাদুঘর, হারুন মারুতের জাদুঘর, ওই হারুন মারুত জাদুঘরের চেয়ে ভয়ঙ্কর দুনিয়া, এটা আরো মারাত্মক জাদুঘর। কেন? ফাইনা সেহা বাবা ইউফারিকু বাইনাল মাউই ওয়া জাওজি, কারণ হারুন মারুত তারা তাদের জাদুকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে। ওয়া হাদিহি সাহাবা বাইনা রব্বি ওয়া আবদি, আর দুনিয়া এমন জানব সে শুধু স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়, বরং দুনিয়া এমন মারাত্মক জানব সে তার রব এবং মানুষ মখলুক বান্দা এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। আমার দুনিয়া যদি এরকম না হয়, আল্লাহ এবং মখলুকের মধ্যে যদি দুনিয়া সম্পর্ক ছিন্ন না করায় বরং সম্পর্ক জুড়ে দেয়, তাইলে আমার দুনিয়া খারাপ কিছু নয়, এটা আমার জন্য ফসল। যেমন রসুলটা করেছে কোরআন কারীমে আল্লাহ তাআলা দুনিয়ার দারুন দিয়েছেন পানির সাথে, অবহিব লাহুম মাসাল আল হায়াত দুনিয়া কামা আনজালনাহু মিন আসসামা, আসমান থেকে যে পানি নামে ওই পানির মতো দুনিয়া। মুফাসসিরিন কিরাম আসমানের পানির সাথে দুনিয়ার তুলনা করার কিছু কারণ উল্লেখ করেছেন, একটা গ্রামারের ব্যাপার আপনারা জানেন, একটা বিষয়কে যখন আরেকটা বিষয়ের সাথে তুলনা করা হয় তখন ওই দুইটা বিষয়ের মধ্যে এমন কিছু সম্পর্ক থাকতে হয় যে সম্পর্ক যে কাজ যে বিষয়টা যে কোনটা উভয়টার মধ্যে পাওয়া যায়। দুনিয়াকে রব্বুল আলামিন পানির সাথে তুলনা করার মধ্যে এরকম কিছু কারণ আছে যে গুণটা পানির মধ্যেও আছে দুনিয়ার মধ্যেও আছে, সেই গুণ হলে যে গুণের কারণে রব্বুল আলামিন দুনিয়াকে পানির সাথে তুলনা করে। মুফাসসিরিনরা বলেন পানির কাজ হচ্ছে এক জায়গায় থাকে না, পানি কোনোদিন এক জায়গায় থাকে না, সে এটা বিভিন্ন জায়গায় দৌড়ে থাকে। ঠিক দুনিয়ার অবস্থা এরকম, তুমি আজকে আমির আজকে ধরি কালকে ধরি হইতে সময় লাগবে না, এটাই তো রব্বুল আলামিন সূরা আলে ইমরান বলেছেন আল্লাহুম্মা মালিকাল মুলক কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা তুতিলু মান তাশা, ক্ষমতা উপরে আলামিন যাকে ইচ্ছা তাকে দেন, যার থেকে ইচ্ছা ছিনে, এটা পানির মতো এক অবস্থা এক জায়গায় কখনো থাকে না। এই হচ্ছে এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে পানি যতক্ষণ পর্যন্ত নৌকার নিচে থাকে ততক্ষণ পর্যন্ত নৌকা চলে, আর পানি যখন নৌকা ফুটা করে নৌকার ভেতরে ঢুকে যায় তখন নৌকা ডুবে যায়, পানি তো উপকার আসে। ঠিক পৃথিবী দুনিয়া যতক্ষণ পর্যন্ত তুমি তার উপর সওয়ার হয়ে চলতে পারো চলো, কিন্তু দুনিয়া যদি তোমার ভেতরে ঢুকে যায়, দুনিয়ার মহাব্বত যদি তোমার কলমে বসে যায়, ওই দুনিয়া তোমাকে ডুবাবে, দুনিয়া তোমার উপকার আসবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে দুনিয়া এটা পানির মতো, পানি যতটুকু জরুরত ততটুকু যদি তুমি ভোগ করো তোমার উপকারে আসবে, জরুরতের বেশি যদি খাও তাইলে সেটা তোমার জন্য মৃত্যুর কারণ হইতে পারে। জরুরতের বেশি কেউ যদি পানি গ্রহণ করে খেতের মধ্যে পানি নিলে, যতটুকু জরুরত ততটুকু পানি না দিয়া ফসলের উপর পর্যন্ত পানি দিয়া একদম ধরে রাখছেন, ওই ফসল হবে না আমার আশা বিকাশ ব্যস্ত মনে যাবে। আমার ফসলের জন্য যতটুকু পানি দরকার ততটুকু না করে আমি যদি নদীর ভিতরে যায় বসে থাকি ওই পানি আমার জন্য মৃত্যুর কারণ হবে কিনা। আল্লাহ তাআলা ওইরকমই বলেছেন দুনিয়াকে যতটুকু জরুরত ততটুকু যদি ব্যবহার না করো, অতিরিক্ত করো, ইসরাফ করো, অপচয় করো, ওই দুনিয়া তোমার জন্য রহমতের কারণ হবে না, ওই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা অপন্ত সেটা হচ্ছে
ফোকার গেলাম পানি বিশুদ্ধ গুণাগুণ বলেছেন যে পানি যখন কম থাকে কম পানি সেখানে নাপাক করলে ওই পানি নাপাক হয়ে যায় সেটা ব্যবহার করা যায় আর পানি যখন বেশি থাকে অনেক বেশি সেখানে যদি নাপাক করে সেই নাপাক করলে পানিটা নাপাক হয় না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটা গুণ বাকি থাকে পানির তিনটা গুণ এক হচ্ছে পানির কালার আরেক হচ্ছে পানির স্বাদ আরেক হচ্ছে পানির গন্ধ যদি পানির কালার চেঞ্জ হয়ে যায় স্বাদ চেঞ্জ হয়ে যায় তার গন্ধ চেঞ্জ হয়ে যায় তখন ওই পানি আর ব্যবহার করা যায় শরীরের হুকুম ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় ওই পানি পবিত্র কাউকে পবিত্র করতে পারে অনেক পানি পবিত্র কিন্তু কাউকে পবিত্র করতে পারে না যেমন ওজুর উচ্ছিষ্ট পানি ওজুর করার পথে পানি ওজুর ব্যবহার কিছুতে পারে ওজুর পরে পারে না বাকি থাকে পারে না ব্যবহার করার পথে পানি ওই পানিতে পবিত্র কিন্তু অন্য কাউকে পবিত্র করার ক্ষমতা এই জন্যই তো আমরা ওজুর মধ্যে মুখ ধোয়া ফরজ অথচ ফরজের আগে আমরা আরো তিনটা সুন্নতের আমল এই তিনটা সুন্নতের আমল কি শুরুতে হাত ধুই তারপর কুলি করি তারপরে নাকে পানি দিই ওই ফরজের আগে এই তিনটা সুন্নতের আমল কেন করি যখন হাত ধুইবা তখন তুমি পানির কালারটা দেখবা যে পানির রং পাল্টাই যদি পানির রং না পাল্টা তাহলে পানির দ্বিতীয় কাজ হলো কুলি করো দেখো তার স্বাদ চেঞ্জ হয়েছে কিনা যদি স্বাদ চেঞ্জ না হয় নাকে দেখো দেখো তার গ্রাল চেঞ্জ হয়েছে কিনা যদি রঙও চেঞ্জ না হয় স্বাদও চেঞ্জ না হয় গ্রালও চেঞ্জ না হয় তোমার তুমি ফরজ আদায় করো মুক্ত এই হচ্ছে পানির বিষয় আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে তুলনা করার পেছনে একমত যে তোমার দুনিয়া যদি হারাম দ্বারা তার রং চেঞ্জ না হয় তোমার দুনিয়া যদি হারামের কারণে জাকাত না দেয় তার স্বাদ যদি চেঞ্জ না হয় ওই পানি নিজেও পবিত্র নয় তোমাকেও পবিত্র করতে পারবে না ওই পানি ওই দুনিয়া হারাম তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে জান্নাত থেকে মুক্তি দিতে পারবে না এই হচ্ছে রব্বুল আলামিনের উদাহরণ কারণ পানির সাথে রব্বুল আলামিন দুনিয়াকে উদাহরণ দিয়েছে আরেকটা উদাহরণ যেটা বলেছিলাম হাদিসের উদাহরণ হাদিসের সমাবর্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া জীবা সালিহুহার কিলা তাকওয়ালিহুহার কিলা দুনিয়া হচ্ছে মরা জন্তু হবে কথার কথা তার তালাশ কে করে বেশি আল্লাহ রাসূল বলেছেন তার তালাশি একে খুঁজে বেশি এর সাথে সম্পর্ক বেশি হচ্ছে কুকুরে আচ্ছা বলেন তো মরা গরু শুকুরে খায় কিনা কথা বলে খায় না বলে মরা গরু তো সবচেয়ে বেশি তালাশ করে শুকুর শুকুরের কাজ কুকুর থেকে খালি মরা গরু তালাশ করে শুকুর মরা গরু তালাশ করে অথচ রব্বুল আলামিন শুকুরের কথা বলেন না কাক মরা গরু খায় অথচ রব্বুল আলামিন কাকে কথা বলেন না আল্লাহ রাসূল আল্লাহ রাসূল কাকে কথা বলেন নাই শুকুরের কথা বলেন নাই অন্যান্য জীবজন্তু কারো কথাই বলেন নাই আল্লাহ রসুল কুকুরের কথা বলেছেন যে দুনিয়া হচ্ছে মরা গরুর মতো ওই মরা গরু তো খালি কুকুরেই তালাশ করে অথচ অন্য জীবজন্তুও তালাশ করে এটা বলার পেছনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার কিছু কথা আছে এখানে এই জন্য বলেছেন মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন দুনিয়াকে মরা গরুর সাথে তুলনা করা আর এর অন্বেষণকারী কুকুরকে সন্তুষ্ট করা মানে হচ্ছে ওই কুকুরের জায়গায় মানুষকে বসানো হয় যে এই মরা গরুর পেছনে যারা কুকুরের মতো হবে তারাই শুধু কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী এটা হচ্ছে বলা উদ্দেশ্য কুকুর মরা গরুকে নিয়ে ব্যতিক্রম জানোয়ার থেকে অন্য জন্তু থেকে কি ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে শকুন বা কার যদি মরা গরু খায় অন্য কোনো কার যদি আসে সে তাকে তাড়ায় দেয় কুকুরের এক প্রাণী তার চেয়ে দশ গুণ বড় প্রাণী যখন সে পায় সে জানে সে সারা দিন রাত চব্বিশ ঘন্টা খেলে ওই মরা গরু পুরাটা খাওয়া তার পক্ষে সম্ভব নয় তারপরেও সে অন্য কুকুর আসতে দিলে তাকে তাড়ায় রসুল বলেন এই দুনিয়ার পেছনে মানুষের আকার যদি এরকম চাই হয় যে শুধু আমিই ভোগ করবো আমিই খাবো অন্য কাউকে দিব না তখন সেও ওই কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী নিন্দনীয়
নিজের ভাইয়ের বস্তু খায়, কিন্তু কুকুর খায়। মানুষের মধ্যে এই স্বভাবটা আছে, মানুষ নিজের চাপ নিজের আপন ভাই দুইয়ের জন্য সে তাকেও ধোকা দেয়, ওকেও ধোকা দেয়। এই জন্য ওই কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী হবে মানুষ, যে দুনিয়ার জন্য নিজের জাতকে ধোকা দেয়, সেও কুকুরের মতো নিকৃষ্ট। এক দেখা আরেক দেখা হচ্ছে মরা জন্তুকে কাক যখন খায় তখন বস্তু গুলাই খায়, মানে যেটা খাওয়ার জিনিস ওইটাই খায়, হাড্ডি নিয়ে তারা মনে করে না। কিন্তু কুকুর গোস্ত খাওয়ার পরেও হাড্ডি গুলা চাপায়, কুকুরের স্বভাব। আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, মানুষ দুনিয়ার খাওয়ার যেটা তুমি ওইটা খাও, হারামটা খাও, তুমি কুকুরের মতো যেটা খাবার বস্তু নয় হারামটা ওইটা নিয়ে টানাটানি করো না। যদি ওইটা নিয়ে টানাটানি করো তাহলে তুমিও কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী। মাদ্রিসিনি কিরাম আরো একটা ব্যাখ্যা দিয়েছেন সুন্দর, সেটা হচ্ছে যে কুকুরের স্বভাব আছে, কুকুর ওই খাবার পেয়ে তার আসল ঠিকানা বাড়ির খবর ভুলে যায়, সে সারাদিন খায় সারা রাত পাওয়া যায় আর কেউ আসতে পারে, সারাদিন খায় আর সারা রাত পাওয়া যায় আর কেউ আসতে পারে। তার যে একটা বাড়ি আছে ঠিকানা আছে, সে ওই ঠিকানার খবর ভুলে যায়। মানুষের অবস্থা যদি তাই হয়, সারাদিন সে দুনিয়ার ফিকিরে যে ফাঁকে থাকে, রাত্রে আবার ওই দুনিয়াকে পাহাড় দেয় কোথায়, ঘরে বসে বসে সারাক্ষণ একই ফিকির, ঘুম আসে না, দোকানের খবর ঘুম আসে না, ব্যবসার খবর, আরে ভাই তোমার দিনও গেল রাতও গেল কুকুরের মতো, সারাক্ষণ যদি তুমি দুনিয়া নিয়ে থাকো তাহলে তুমিও কুকুরের মতো নির্দিষ্ট প্রাণী হয়ে যাবা। তোমার আসল ঠিকানা জান্নাতকে ভুলে গিয়া কুকুরের মতো তার আসল ঠিকানা বাড়ি ঘর ভুলে গিয়া ওই মরা গরুর সামনে বসে থাকে কুকুর, তুমি ওই রকম মরা গরু দুনিয়ার সামনে তোমার আখেরাতকে ভুলে গিয়া আল্লাহকে ভুলে গিয়া এমনটা করো না, তাহলে তুমিও কুকুরের মতো নির্দিষ্ট প্রাণী হয়ে যাবে। এসব নিজেই সিদ্ধান্ত নেই, আমি মানুষ না আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবো দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেন। আমি শুধু বস্তুটাই খাই না হাড্ডি শুদ্ধ খাই, শুধু হালালটাই খাই না হারাম শুদ্ধ খাই, আমি আমার আপন ভাইকে আমার ব্রাদারকে আমার জাতি ভাইকে ধোকা দেয় কিনা দুনিয়ার জন্য, আমি রাত দিন 24 ঘন্টা তার পেছনে লেগে থাকি কিনা, আমি অন্যকে তাড়াইয়া দেয় কিনা, একাই ভুল করার ফিকির করে কিনা, এগুলো সব দেখি আমরা এইটা সিদ্ধান্ত নেই। যদি কুকুরের যে নিকৃষ্ট প্রাণী হয়ে যায় সমস্যা নেই, ইস্তিগফার করে সংশোধন করে নিই নিজেকে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদ-দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যত অপরাধ আছে সমস্ত অপরাধের মূলে এই দুনিয়ার মহাপরাধ, মানুষের দুনিয়ার জন্য যত অপরাধ আছে সব করে, কাজে এই দুনিয়াকে তুমি ভোগের জিনিস বানাও তোমার খাদেম বানাও তুমি তার খাদেম হয়ে যাবে। দুনিয়া যখন আমার খাদেম থাকবে আমার সেবক থাকবে, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দুনিয়াকে তৈরি করেছেন, রব্বুল আলামিন তো বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন এটা যে সমস্ত মাখলুককে তৈরি করা হয়েছে মানুষ তোমার খেদমতের জন্য, আর তোমাকে তৈরি করা হয়েছে তোমার রবের ইবাদতের জন্য। তুমি যদি রবের ইবাদত চাইরা তোমার খাদেমের ইবাদত শুরু করো, গোলাম শুরু করো, তাহলে রব নারাজ হবেন না সন্তুষ্ট হবেন না। যদি নারাজ হন আমার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম দুনিয়া যা ইচ্ছা তাই ভোগ করার জায়গা না, দুনিয়া যা ইচ্ছা ভোগ করবেন, এটা আল্লাহ তাআলা আলে রাসূল বলেছেন দুনিয়া ভোগ করো, তুমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন ভোগ করো, কাতুসি করেন না যে আমি আখেরাতে গিয়ে ভোগ করবো, এইরকম না। দুনিয়া যতটুকু প্রয়োজন খান, ভালো ড্রেস পরেন, ভালো খাবার খান, আল্লাহ শুকরিয়া আদায় করেন, কারণ এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসরা নিআমিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন ভালোবাসেন, তিনি দেখতে চান তার বান্দাকে তিনি যে নিয়ামত দান করেছেন সেটা সে ভোগ করতেছে, তার আসর তার প্রভাব তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা পছন্দ করেন দেখতে চান। কাজে আপনি কেন করবেন না, করেন, কিন্তু যিনি নিয়ামত আপনাকে দিয়েছেন এই নিয়ামত পাইয়া সেই নিয়ামত দাতাকে কিন্তু ভোলা যাবে না, বরং নিয়ামত ভোগ করেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহ বলছেন তাই শাকারতুম লাযিন, তুমি নিয়ামত শুকরিয়া আদায় করো আমি বাড়াইয়া দিব, দুনিয়ায় না বাড়ায় আখেরাতে বাড়াইয়া দিব, টেনশন করো। দুনিয়া যা ইচ্ছা তাই ভোগ করা,
চাইবা, যা দাবি করবা সে তো আখেরাতে তুমি পাইবাই। এটা তোমার দাবির কারণে রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তোমাকে দিবেন, আর বিপদে করে দিবেন না, উজুবিল্লাহ, না এরকম নয়। নুজুল আপনি গফুরুর রহিম, এটা তোমার রবের পক্ষ থেকে যিনি তোমার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন, তোমার এবাদত গুলো কবুল করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন, সে গফুরুর রহিমের পক্ষ থেকে নুজুলা, এটা তোমার জন্য মেহমানদারি, সম্মানের খাবার, অসম্মানের খাবার, যা ইচ্ছা ভোগ করো। সেটা কোথায়? সেটা কোথায়? আখেরাতে। যাই দুনিয়া যা ইচ্ছা তা করার জায়গা না, যা ইচ্ছা তা কামান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই বড় দুশ্মন সম্পর্কে সতর্ক থাকার তৌফিক আনায়াত করে। আমি যদি দুশ্মনই না চিনতাম তার আক্রমণ থেকে বাঁচার উপায় তো আমার থাকবে না, আমাকে দুশ্মন চিনতে হবে। আমার দুনিয়ায় এই আমার সামান্য সময়ে যে পথ চলা, এই পথ চলার মধ্যে আমার শত্রু কারা কারা তাদেরকে চিহ্নিত করে ইনশাআল্লাহ, তাদের থেকে, তাদের আক্রমণ থেকে, তাদের দুশ্মনি থেকে সতর্ক থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের পথে রওনা দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনি বলবেন আমিন।